আজকে কথা বলবো হাইপারটোনিয়া নিয়ে আমাদের শরীরের মাংসপেশির মধ্যে টোন কোনো কারণে বেড়ে যেতে পারে এবং সেই টোনটা আমরা পরীক্ষা করে বুঝতে পারি যে তার টোনটা অনেক বেশি বেড়ে গেছে যেটাকে আমরা হাইপারটোনিয়া বলি তো যাই হোক হাইপারটোনিয়ার কারণে আজকে একটু আলোচনা করব প্রথমত যদি আপার মোটর নিউরন লেশন হয় তাহলে কিন্তু এই হাইপারটোনিয়া হতে পারে এছাড়া যদি এক্সট্রা পিরামিডাল লেশন হয় যেমন পার্কিনসন্স ডিজিজ সেখানে কিন্তু আমরা হাইপারটোনিয়া পাই এছাড়া যেটা হয় যে আমাদের স্ট্রিক পয়জনিং যদি এটা আমাদের দেশে কমন না তার আগে এইচ সি আর বলে একটা অসুখ আছে হিস্টোরিক কনভার্সান রিয়াকশান এটা মেয়েদের মধ্যে বেশি দেখা যায় যাদের বিভিন্ন মানসিক সমস্যা থাকে তাদের এটা হয় এইচ সিয়ার বলি সেখানে কিন্তু এরকম হাইপারটোনিয়া হতে পারে তাহলে আপার মোটর নিউরন লেশন অর্থাৎ ব্রেনে যদি কোনো স্ট্রোক হয় কোনো ডিম্যালিনেটিং লেশন হয় কোনো অ্যাপসেস হয় তাহলে কিন্তু এরকম হতে পারে তার সাথে যেটা বললাম এইসিআরএ হয় এবং পার্কিনসন্স ডিজিজ সেখানে কিন্তু এই টোনটা বেশি পাওয়া যায় তো যাই হোক আমরা পরীক্ষা করে বুঝতে পারি যে টোন বেড়ে গেছে তাছাড়া কিছু ড্রাগসের কারণে এটা হতে পারে টিটেনাসে কিন্তু এরকম টোন বেড়ে যেতে পারে এরকম হলে অবশ্যই আমরা নিউরোলজিস্ট দেখাবো এবং কারণ বের করে চিকিৎসা করতে হবে ধন্যবাদ সবাইকে